জমি না সেই গোল্ডু স্যার 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 আপনি প্লিজ স্পন্সর জাহান্নামে যাক তোদের পড়াশোনা এই এই মোবাইল থেকে বের হও বের হও বের হও মোবাইল মোবাইল বুক থেকে আসছো সবাই হ্যালো হ্যালো এক দুই তিন সাউন্ড আসছে কিছুই তো আসছে না বুঝলাম না স্যার কি করছে সাউন্ড যদি না হয় তাহলে উত্তর দিচ্ছ কি করে টুট 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 এই ছেলে কে তুমি এই তোমার ভাইকে ডাক দাও তুমি সেই টিচার না যাকে সবাই বলটু বলে ডাকে বললাম না তোমার ভাইকে ডাক দাও অসভ্য ছেলে যা 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 সরি 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 ছেলে আমার ছোট ভাই তো কিছু মনে নিয়েন না এই সবার যার যার বই বের করো এটা কিন্তু ফাইজলামি জায়গা না বলে দিচ্ছি আম্মু কি করছো তোমরা এগুলা স্যার মারামারি করছি স্যার মারামারি করছি স্যার এমনিতেই তো প্রতি ক্লাসেই দেরি করে আসো তো বাথরুমে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে তো কি করব বাথরুমে গিয়েছিলাম কেন সকাল সকাল যেতে পারোনি আমি কখন যাই না যেতে তো আপনার কি আমার কি আসে যায় হ্যাঁ ঠিকই তো আমার কি আসে যায় এক একজন এক এক রকম ড্রেস পরে আসছো এটা কি ক্লাসে আসছো নাকি অন্য কিছু স্যার স্যার আপনি প্লিজ স্পন্সর ওকে ঠিক আছে যা হয়েছে হয়েছে আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি এই এই চ্যাপ্টারটা এখন শেষই করতে পারলাম না আমি আজকে বলে দিচ্ছি এখানে কোনো ফাইজলামি চলবে না আজকে যত রাতই হোক বেলায় বেলায় এটা শেষ করবই আমি সো কোনো ইন্টারাপশন কোনো বেয়াদবি আজকে একটাও চলবে না শেষ করেই ছাড়বো আজকে এই চ্যাপ্টারটা ওকে বাবা তোর আবার কি ল্যাপটপ দাও মুভি দেখব মুভি দেখব দেখতে পাচ্ছিস না পড়াচ্ছি ওটা তো তুমি 10 ঘন্টা ধরে পড়াচ্ছ ওই চিন্তা করতে গেলে আমার তো মুভি দেখা শেষ আর একটু ধৈর্য ধর এটা আমার শেষ ক্লাস তারপর তোর দিচ্ছি ওকে একটু পর একটু পর আরে বললাম তো এটা শেষ ক্লাস তুই যা ম্যাগিটা কি বানায় খা তারপরে আমি দেখছি তার মধ্যে হয়ে যাবে 2 মিনিট পর না দিলে মাম্মিকে ডাক দিবি বলতেছি আরে মহারাজ যা এখান থেকে তোর দুইজনে আমাকে পাগল বানায় ছাড়বি ক্লাস শুরু হওয়ার আগে চিল্লা চিল্লাতে আমার গলা শেষ হয়ে গেছে আচ্ছা তোর এক মিনিট ধরে আমি আসছি যা সব তো গেল এই মাসবি কালকে তুই কয়টা হেডশট দিছিস রে আরে আমি তো চারটা হেডশট দিছি আর দুইটা ইটুর জন্য কানের পাশ দিয়ে চলে গেছে এই স্যার যেটা হোমওয়ার্ক দিছিল ওটা করছিস আরে কিসের হোমওয়ার্ক কিল গুনতে গুনতে তো হোমওয়ার্কের কথাই মনে থাকে না আরে আমারও তো একই অবস্থা জায়গা থাকলেও খেলি ঘুমায় থাকলেও খেলি এই মাসবি মাসবি স্যার আসছে স্যার 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 প্লিজ পড়ান স্যার না 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 কোনো দরকার নেই পড়াশোনা করে কি হবে এগুলোই তো জরুরি যেগুলো নিয়ে কথা বলছিস এগুলো খুবই জরুরি পড়াশোনা কোনো দরকার নেই আমি আজকে বলে দিচ্ছি যে করে হোক আমি পড়াইই ছাড়ব এই চ্যাপ্টার শেষ করেই ছাড়ব আমি আর কোনো বেয়াদবি মাফ করার মতো মুডে কিন্তু আমি আজকে নাই সো যেটা বলেছি সেটাই হবে শেষ করেই ছাড়ব আজকে আমি পড়াইই ছাড়ব যত যাই কিছু হোক না কেন শেষ করেই ছাড়ব আজকে এই চ্যাপ্টার খতম করেই ছাড়ব আরে তা পড়ান না নিষেধ করছে কে বাহ কি কণ্ঠ তোমাদের ওকে লিসেন আমি শুরু করছি ওকে ডাক নাম্বার হচ্ছে 2 মিনিট হয়ে গেছে দাও ম্যাগি বানাইছিস ম্যাগি বানাইছি খাইছি হাত মুখ ধুইছি লাইট বন্ধ কর সব ধুইয়ে রেখেছিস ওটা তো তোমাকে করতে হবে ওকে দেখ আমার সোনার ছেলে আর 2টা মিনিট অত তেল মারা লাগবে না জলদি ল্যাপটপটা দাও বললাম তো আরেকটু পরে দিব না যা যা হাট যা হাট ক্লাস করাচ্ছি আমি যা না ফট যা প্রেস কর যা আম্মু আরে আরে আর আর মাত্র 5 মিনিট ওকে আর মাত্র 5 মিনিট পরে তোমাকে দিচ্ছি তুমি যাও একটু খেলো তারপর আমি দিচ্ছি সামনে 3 দিন আমি একটা না চালাবো তুমি হাতও দিতে পারবে না আরে যাও মহারাজ ওকে ঠিক আছে যা হওয়ার হয়েছে ওকে আজকে আমি যা বলেছি সেটাই আমার টার্গেট আজকে এই চ্যাপ্টার শেষ করেই ছাড়বো ঠিক আছে এটাই আমার টার্গেট এটাই আমার প্রমিস ঠিক আছে তোমরা যেন কোথায় ছিলাম আরে আমাদের মাশরাফি পড়ছে হ্যাঁ বাবা পড়ছে হ্যাঁ হ্যাঁ তবে বাচ্চাদের মতো সাউন্ড আসছিস কই থেকে আমার থেকে আসছে বাচ্চামো সাউন্ড আমার থেকে আসছে হ্যাঁ আ তুমি না সেই গোল্ডু স্যার যে পোলাপান্ডে ধরে ধরে শুধু মারো এই তোকে আজকে মারছে না তো না আজকে সে জাহাজ আসে নাকি আজকে অনলাইন ক্লাস না এভাবে কথা বলতে হয় স্যারের সাথে হ্যাঁ স্যার অনেক সম্মানের পাত্র বাপের চেয়েও সম্মানে অনেক বড়
হ্যাঁ স্যারের সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ এসব শিক্ষা দিন ওকে, এসব শিক্ষা দিন, খুবই জরুরি এই শিক্ষা। আপনার ছেলে শিক্ষকদের একদম সম্মান করে না, এগুলো খুবই জরুরি, এগুলো শিক্ষা দিন। হ্যাঁ কেন কেন আপনি শেখাতে পারেন না বুঝি? না আমি তো গণিতের টিচার। এই দেখি শর্ত। আরে গণিতের টিচার হন আর দুনিয়ার টিচার হন, বাচ্চাদের এগুলো শিখাবেন না তো এমনি হবে আপনার সাথে, তাই না? আরে আরে মানে? হ্যাঁ আরে মানে কি, এত কষ্ট করে বাচ্চাদের স্কুলে পাঠায় আর এটা শেখাতে পারলেন না যে টিচারদের কিভাবে সম্মান করতে হয়? আরে এটা তো ওর অভ্যাস। ইসরে রাজপুত্র ছেলে আমার, স্কুলে পাঠাইছি পুরো গুন্ডা বানাই ছাড়ছে, তো তোমাদের সাথে তো এগুলাই হবে তাই না? আরে এটা তো ওর অভ্যাস, আমরা কি করব? আপনারা ঘরে শেখান না কেন? ঘরে তো বেশি সময় থাকে। কেন? হ্যাঁ ঘরে শেখানোর ফিস কি তোমার কাছ থেকে নেই যে তুমি আমাকে জিজ্ঞেস করছো শেখাই কিনা? হ্যাঁ আরে আবার আরে আরে এত আরে আরে করছো কেন? আর একবার যদি আরে আরে করো তোমার গণিতের হিসাব বের করবো তোমার। এই এই মোবাইল থেকে বের হও, বের হও, বের হও মোবাইল, মোবাইল মুখ থেকে। হ্যাঁ স্যার স্যার আপনি প্লিজ স্পন্সর, জাহান্নামে যাক তোদের পড়াশোনা, ভুলে যাস না তোদের একদিন স্কুলে আসতে হবে, সেদিন এমন প্যাদান প্যাদাবো তখন বুঝবি। আমাকে কাউকে পেটাতে হবে স্যার, আমাকে কাউকে পেটাতে হবে স্যার। কি বলেন এসব, নাহলে আমি রাগ কমাতে পারবো না। এমা শফি স্যার কি বলে, আমি কাউকে পেটাবো পেটাবো পেটাবো। টাইম শেষ, দাও এখন আমার সময় শুরু। সামনের তিন দিন তুমি টাচও করতে পারবে না।